যেবারে সকালবেলা আমাকে বলছিলেন উনি আমার কাছ থেকে দুই গালে দুইটা কিস চাচ্ছে, ওই গালের মধ্যে দুটা চল লাগানো উচিত ছিল। তাদেরকে ধন্যবাদ জানাতে হবে যে এত কিছু, এত যন্ত্রণা, এত ঝামেলা, ওমিক্রন, এত কিছু ছিল, সবকিছু ছাড়িয়ে কিন্তু ওনারা এসেছেন। আমার মনে হয় যে আমার সাথে জায়েদ খানের যে ডিফারেন্সটা ছিল, ওনারা তো সবসময় দাবি করছিলেন ওনারা অনেক কাজ করেছেন, আমি জানি না আমি কি করেছি, আপনারা কেন এত ভালোবেসে আমাকে এত ভোট দিয়েছেন, অনেক ভোট দিয়ে কিন্তু আমি ওনার কাছাকাছি এসে কিন্তু আমি পারিনি। এখন কিছু অভিযোগ নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। সেটার এক নম্বর অভিযোগ হলো আমাদের প্রযোজক, পরিচালক, ক্যামেরাম্যান, আমাদের প্রোডাকশন, ওনাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। আজকে আমি কি লাইভে দেখেছি আমাদের এমডি সাহেব বলেছেন যে ওনাদের কাছে জানানো হয়নি, ওনার কাছে যাওয়া হয়েছে বারে বারে, বারে বারে ওনার কাছে দুই পক্ষেরই প্রেসিডেন্ট গিয়েছে, ওনাকে দেওয়া হয়েছে কাগজ। উনি বলেছে যে নির্বাচন কমিশন পীরজাদা হারুন সাহেব যিনি যে ডিসিশনটা নিবে উনি সেটাই মানবে। পীরজাদা হারুন সাহেব আপনি কেন এই কাজটা করেছেন, কেন আপনি এক পক্ষকে টেনেছেন, কেন আপনি শুধু কাঞ্চন নিপুণ পরিষদকে শুধু চাপিয়ে গিয়েছেন কিন্তু আপনি আরেক পক্ষের কথা কেন রেখেছেন? আর পীরজাদা হারুন ভাইয়ের ব্যাপারে আরেকটা কথা আমার বলতেই হয় যে আমার আসলে এখানে দুজন নারী প্রার্থী ছিলেন, ওনারা নাই, যেহেতু উনি সকালবেলা আমাকে বলছিলেন উনি আমার কাছ থেকে দুই গালে দুইটা কিস চাচ্ছে, ওই গালের মধ্যে দুইটা চল লাগানো উচিত ছিল, যেটা আমি করি নাই। আবার ওই নারী প্রার্থী দুজন ওখানে ছিল, জেসমিন এবং শাহনূর, ওরা দেখছে এই কথাটা যখন উনি আমাকে বলছে, তখনই ওনার গালে চট দিয়ে আমার ইলেকশনটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। আমরা গ্রুপগুলা একটু পরে দেখাবো, এতটুকুই আপনাদের সাথে আসলে আমার কথা বলার ছিল, কারণ আমার মনে হলো যে এই অভিযোগগুলো আমার জানানো উচিত, এই অভিযোগগুলো সংবাদ মাধ্যমে আসা উচিত যে কত নোংরামি আমাদের এখানে হচ্ছে। আর আবারও বলছি যে যার ভিডিওটা ভাইরাল হয়েছে আসলে আমি খুবই দুঃখিত, আমি খুবই দুঃখিত, আমি চাই নাই যে আসলে এরকম একজন একটা মানুষের ভিডিও ভাইরাল হোক, ভাইরালভাবে সামনে আসুক। ধন্যবাদ সবাইকে। এসে আমাদের যিনি সভাপতি পদে ছিলেন ইলিয়াস কাঞ্চন সাহেব, ইলিয়াস কাঞ্চন ভাইকে জয়যুক্ত করেছেন, সহ সাধারণ সম্পাদক সাইমন, শাহরুখ সাংগঠনিক, আরমান ভাই দপ্তর প্রচার সম্পাদক, মান্নুন ইমন সাংস্কৃতিক ক্রিয়ার সম্পাদক, আজাদ খান কোষাধ্যক্ষ, এবং কার্যকরী থেকে অমিত হাসান, ফেরদৌস ভাই, কেয়া এবং জেসমিন। আপনারা জানেন যে এই কয়েকজন আমরা জয়যুক্ত হয়েছি, আমরা এসেছি।